हेलो स्टूडेंट्स, आज के डिजाइन अफ मशीन एलिमेंटर मध्य आज के सेकेंड क्लस से सेकेंड क्लस आज आलोचना करब। फर्स्ट क्लस व्हाट इज मशीन डिजाइन, मशीन डिजाइनर डेफिनेशन एवं मशीन डिजाइन करते गले की बेसिक रिक्वायरमेंट्स दरकार, तो से सब बेसिक रिक्वायरमेंट्सगुल आगे दिन पढ़े आगे क्लस। तो आज के क्लस आलोचना करब से हे डिजाइन प्रोसिडियर। ओके, तो एक डिजाइन करते गले की प्रोसिडियर्स जगह जेनरल प्रोसिडियर्स सेगल फलो करते हैं। तो फर्स्ट जो प्रोसिडियर जो रही है तुम्हारा देखते रिकॉग्निशन ऑफ नीड। रिकॉग्निशन ऑफ नीड एर मीनिंग होचे जे आमादेर जे प्रॉब्लेमटा तैरी करते हैं, माने जे मेशिनटा बा जे अबजेक्टा आमादेर बा सिस्टेमटा आमादेर डिजाइन करते हैं, से डिजाइनर सब स्टेटमेंट आमरा क्लियरली जेनो कोथाओ लिखे फेली। ठीक है, जे आमादेर की करते हबे की दरकार एटाकेई बोलछि रिकॉग्निशन ऑफ नीड, माने की आमादेर दरकार। तो এই পয়েন্টের মধ্যে আমরা বলতে পারি মেক এ রিটেন স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, মানে প্রবলেমের রিটেন স্টেটমেন্ট একটা লিখতে হবে অ্যাজ কমপ্লিটলি অ্যান্ড অ্যাজ ক্লিয়ারলি। ক্লিয়ারলি লিখতে হবে যে আমাদের কী করতে হবে, কী চাই, ঠিক আছে, প্রবলেমটা কী, অ্যান্ড অলসো দ্য পারপাস ফর হুইচ দ্য মেশিন ইজ টু বি ডিজাইন্ড। মেনলি যে ডিজাইনটা করা হচ্ছে সেই মেশিনটার কী পারপাসের জন্য ডিজাইন করা হচ্ছে, সেই পারপাসটা বা এমটা যেন থাকে। তো ফার্স্টে আমাদের মাথায় সেটা ক্লিয়ার থাকবে, রিকগনিশন অফ নিড। সেকেন্ড থিং সিনথেসিস। সিনথেসিসটা কি? সিনথেসিস বা এটাকে আমরা বলছি মেকানিজম। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা দেখব যে মেক সিলেকশন অফ দ্য পসিবল মেকানিজমস হুইচ উইল গিভ দ্য ডিজায়ার্ড মোশন অর গ্রুপ অফ মোশন। তার মানে আমাদের বুঝতে হবে যে সেই জিনিসটা যদি আমরা বানাই, বানাতে গেলে ফার্স্টে আমাদের কী টাইপের মেকানিজম দরকার বা কীরকম মেকানিজমের গ্রুপ অফ মেকানিজম আমাদের দরকার। ঠিক আছে, সেটাকে আমাদের বুঝতে হবে যে কোন মেকানিজমে এটা কাজ করতে পারে। ঠিক আছে, সেটা সিনথেসিস। আফটার দ্যাট অ্যানালাইসিস অফ ফোর্সেস, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। তো থার্ড পয়েন্ট কী হচ্ছে? অ্যানালাইসিস অফ ফোর্সেস, মানে হচ্ছে ফোর্সগুলো ক্যালকুলেশন করা। ডিটারমাইন দ্য ফোর্সেস অ্যাক্টিং অন অ্যান্ড দ্য এনার্জি ট্রান্সমিটেড বাই ইচ এলিমেন্ট অফ দ্য মেশিন। মেশিনের ইচ এলিমেন্ট থেকে কতটা পরিমাণে এনার্জি যাচ্ছে, কোথায় ফোর্সেস কাজে লাগছে, কোথায় শিয়ার ফোর্স হচ্ছে, কোথায় টেনসাইল ফোর্স পড়ছে, কোথায় কম্প্রেসিভ ফোর্স পড়ছে, ইচ অ্যান্ড এভরিথিং উই হ্যাভ টু ফাইন্ড আউট ইন দিস অ্যানালাইসিস। ওকে, তো অ্যানালাইসিস অফ ফোর্সেসের মধ্যে মেনলি আমাদের ফোর্সগুলোকে ক্যালকুলেট করতে হবে। আফটার দ্যাট চার নম্বর দ্য মেটেরিয়াল সিলেকশন। মেটেরিয়াল সিলেকশন, মেটেরিয়াল সিলেকশন বলতে বুঝতেই পারছো যে কোন মেটেরিয়ালে আমরা সেই পার্টসগুলো বানাবো যেগুলো এফেক্টিভলি কাজ করবে। ঠিক আছে, তো সিলেক্ট দ্য মেটেরিয়াল বেস্ট সুইটেড ফর ইচ এলিমেন্ট অফ দ্য মেশিন। প্রতিটা এলিমেন্টের জন্য আমার কী কী মেটেরিয়াল দরকার যেগুলো উইস্ট্যান্ড করতে পারবে তার নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলোকে। ঠিক আছে, তো সেই অনুপাতে আমরা মেটেরিয়াল সিলেকশন করব। যদি আমি এজ এ এক্সাম্পল ধরি, ধরো প্লেন ডিজাইন যেখানে করতে হয়, প্লেনের যে বডি ডিজাইন করতে হয় সেটা খুবই হালকা 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 ডিজাইন করতে হবে, তাই না? তো নাহলে এটা উঠতে পারবে না, উঠতে সক্ষম হবে না ঠিক মতো। তো এর ফলে কী হয়, প্লেনের যে বডিটা ডিজাইন করতে যে মেটেরিয়াল লাগে সে আমরা জানি সাধারণত যে অ্যালুমিনিয়ামের যে আমরা অ্যালয়টা যেটা পাই, যেটাকে বলা হয়েছে ডুরালুমিন, তো ডুরালুমিন আমরা ইউজ করতে পারি, তো এটা হালকা হয় বলে। ওকে, তো আমরা যদি এর বদলে কাস্ট আয়রন ইউজ করতাম, মাইল্ড স্টিল ইউজ করতাম, তো সেক্ষেত্রে জিনিসটার অবজেক্টটার ওয়েট ভারী হয়ে যেত এবং উঠতে অতটা এফিসিয়েন্সি হতো না, তাই না? তো সেই কারণে মেটেরিয়াল সিলেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, রাইট? তো চার নম্বর পয়েন্ট আমাদের এটা হলো। দেন পাঁচ নম্বর পয়েন্ট কী আছে, ডিজাইন অফ এলিমেন্টস। তো ডিজাইন অফ এলিমেন্টের মধ্যে দুটো থিং আসে, একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে সাইজ। তো ফার্স্টে হচ্ছে স্ট্রেসেসগুলো ক্যালকুলেশন করা। তো ডিটারমাইন দ্য অ্যালোয়েবলস অর ডিজাইন স্ট্রেস কনসিডারিং অল দ্য ফ্যাক্টার্স দ্যাট অ্যাফেক্ট দ্য স্ট্রেংথ অফ দ্য মেশিন পার্ট, মানে মেশিন পার্টের স্ট্রেংথগুলোকে ফ্যাক্টর করছে এরকম কী কী স্ট্রেস হতে পারে এবং অ্যালায়াবেল কতটা স্ট্রেস পর্যন্ত সে নিতে পারবে, তো সেই স্ট্রেসগুলোকে আমাদের ফাইন্ড আউট করা এবং সেগুলোকে ডিজাইন হিসেবে ক্যালকুলেট করা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ভেরিয়াস স্ট্রেসকে আমরা অ্যানালাইসিস করবো এই কেছে, যেমন কী কী স্ট্রেস হতে পারে, টেনসাইল স্ট্রেস হতে পারে, কম্প্রেসিভ স্ট্রেস হতে পারে, এছাড়া শিয়ার স্ট্রেস হতে পারে, বেন্ডিং স্ট্রেস হতে পারে। ঠিক আছে, তো এইসব স্ট্রেসগুলোকে আমরা কাজে লাগাবো।
আফটার দ্যাট 6 নম্বর পয়েন্ট ডিজাইন অফ এলিমেন্টস সাইজ। সাইজ মানে অবজেক্টের যেটা আমরা ডিজাইন করব ইচ মেম্বারের কতটা সাইজ মানে ডাইমেনশান যেটা ডাইমেনশানটা নির্ধারণ করতে হবে। তো ডিটারমাইন দ্য সাইজ অফ ইচ মেম্বার উইথ এ ভিউ টু প্রিভেন্ট আনডিউ ডিস্টরশন অর ব্রেকেজ আন্ডার দ্য অ্যাপ্লাইড লোডস, মানে লোড পড়লে যাতে ভেঙে না যায়, তো সেরকম নির্দিষ্ট পরিমাণে থিকনেস উইথ লেন্থ সেগুলোকে আমাদের পুরো ক্যালকুলেট করতে হবে যে কোন সাইজে জিনিসটা টিকে যাবে। 7 নম্বর পয়েন্ট মডিফিকেশান, মডিফাই দ্য মেশিন এলিমেন্টস ইন পার্টস টু অ্যাগ্রি উইথ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড জাজমেন্ট। ঠিক আছে, তার মানে মডিফাই করতে হবে, যদি আমাদের কিছু আগের কোনো ডিজাইনকে আমাদের রিডিফাইন করতে হয় সেক্ষেত্রে আমরা আগে কী ভুলটা করেছি সেই ভুলটা জেনে সেটাকে জাজমেন্ট করে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে মডিফাই করে যা যা মডিফাই করতে হবে, স্ট্রেসে মডিফাই করতে হবে নাকি সাইজে নাকি মেকানিজমে বা ফোর্সেস যেখানে ভুল হয়েছিল সেগুলো রেক্টিফাই করে সেগুলোকে ঠিক করাই হচ্ছে মডিফিকেশানের কাজ। তো 7 নম্বর পয়েন্ট আমরা এখানে দেখলাম যে মডিফিকেশান। ওকে, তো এরপরে নেক্সট পয়েন্ট আমরা দেখব। তো নেক্সট যে পয়েন্টটা হচ্ছে ফেসিলিয়েট ম্যানুফ্যাকচার। ঠিক আছে, সরি, এটা নেক্সট পয়েন্ট নয়, ওটা যেটা মডিফাই মধ্যেই ছিল। তো মানে মডিফিকেশান করে যেটা আমাদের আসবে সেটা যেন ম্যানুফ্যাকচারে সুবিধা করে। ঠিক আছে, এমনভাবে মডিফাইটা যেন করবো যাতে ইজিলি ম্যানুফ্যাকচার করা যায়। 8 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে মেক অ্যাসেম্বলি অ্যান্ড ডিটেল ড্রয়িং, মেনলি যখন কোনো অবজেক্ট ড্রয়িং মানে অবজেক্টটা বানানো হয়ে যাবে তো তারপরে ওটা ডিটেল ড্রয়িং করতে হবে, সেই ডিটেল ড্রয়িংটাই প্রোডাকশান লাইনে যাবে প্রোডাকশান হাউসে, তো সেখান থেকে প্রোডাকশান জিনিসটাকে ডেভেলপ করা হবে। তো এর ফলে আমাদের একটা ডিটেল ড্রয়িং কমপ্লিট স্পেসিফিকেশানের সমেত ম্যানুফ্যাকচারিং সেখানে মেথডসটাও লেখা থাকবে যে কতটা অ্যাকুরেসি হবে কতটা সারফেস ফিনিশ হবে, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি অন দ্যাট ডিটেল ড্রয়িং। ওকে, তো অ্যাসেম্বলি ড্রয়িং অ্যান্ড ডিটেল ড্রয়িং, একটা অ্যাসেম্বলি ড্রয়িং হয় যে পুরো পার্টটাকে একসাথে নিয়ে একটা অ্যাসেম্বলি ড্রয়িং হয়, আর ডিটেল ড্রয়িং হচ্ছে প্রতিটা পার্টে ইন্ডিভিজুয়াল ড্রয়িং করে প্রত্যেকটা কোথায় কী ফিট হবে কোথায় কত টলারেন্স হবে সারফেস ফিনিশ কেমন হবে কোন ম্যানুফ্যাকচারিংটা আমরা মেথডটা ইউজ করবো ইচ অ্যান্ড এভরিথিং ডিফাইন করা থাকবে। ঠিক আছে, তো এটা হলো 8 নম্বর পয়েন্ট। দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে কি, লাস্ট পয়েন্ট ইজ দ্য প্রোডাকশান, মানে আলটিমেটলি এবার সব আমাদের বানিয়ে ফেললাম, আলটিমেটলি অবজেক্টটা বানানো হয়ে গেল, ড্রয়িং হয়ে গেল, ওয়ার্কশপে গেল, এটাই হচ্ছে ওয়ার্কশপে যাওয়া অবধি, কারণ ওয়ার্কশপে যাওয়ার পরই প্রোডাকশান হয়ে যাবে। তো ওয়ার্কশপ যাওয়া অবধি যে কাজটা কম্পোনেন্টটা পুরো রেডি করে দেওয়া ড্রয়িং অ্যাজ পার ড্রয়িং, তো এটাকেই আমরা বলছি প্রোডাকশান আপ টু। ঠিক আছে, তো এইটা হলো টোটাল 9টা পয়েন্ট যেটা আমরা ফলো করতে পারি অ্যাজ এ ডিজাইন প্রসিডিওর। ঠিক আছে, তো ডিজাইন প্রসিডিওরটা আমরা এবার দেখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই 9টা পয়েন্টকে একটুখানি মাইন্ডে রাখবে যে এই পয়েন্ট বাই পয়েন্ট আমাদের প্রসিডিওরটাকে ফলো করতে হবে যে কোনো ডিজাইন করতে গেলে। নেক্সট থিং ইজ সিস্টেম ডিজাইন সাইকেল। এই যে আমরা ডিজাইন প্রসিডিওরটা পড়লাম, ডিজাইন প্রসিডিওরটা কিন্তু একটা সাইকেল মেনটেন করে, তো এবার সেই সেটা কী সাইকেল, সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন সাইকেল। তোমরা একটা ছবি আমার সামনে দেখতে পাচ্ছ যেখানে সাইকেলটা পুরোটা বোঝানো রয়েছে। তো এই যে জিনিসটা আমরা যেটা ফার্স্ট থেকে পড়লাম, ফার্স্টে আমরা থেকে কোনটা পড়লাম, রিকগনিশন অফ নিড, মানে আমাদের যা দরকার যা যা দরকার সেগুলো আমরা লিখে রাখব, এবং এম কী যে অবজেক্টটা আমি বানাচ্ছি তার কী মূল উদ্দেশ্য সেটা আমরা লিখে রাখব। তো সেটা ফার্স্টে আমরা লিখব যে দ্যাট ইজ দ্য রিকগনিশন অফ নিড। ঠিক আছে, রিকগনিশন অফ নিড ফার্স্টে হবে, দেন কী হবে, দেন ইট উইল বি স্পেসিফিকেশনস অ্যান্ড রিকোয়ারমেন্টস, যে ওই জিনিসটা বানাতে গেলে কতটা তার স্পেসিফিকেশান মানে জায়গা দরকার, স্পেস দরকার, হাইট ওয়েট দরকার, ইচ অ্যান্ড এভরিথিং স্পেসিফিকেশান লাগবে, এছাড়া কী কী রিকোয়ারমেন্টস আমার আছে, মানে জিনিসটাকে তৈরি করতে গেলে আমার কী কী জিনিসপত্র আমার লাগবে, রাইট, রিকোয়ারমেন্টস। দেন আসবে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি কথার অর্থ হচ্ছে এটা কী করা সম্ভব কী সম্ভব নয় সেটাকে স্টাডি করা হবে, একটা গ্রুপ অফ টিম মেম্বার্সদের নিয়ে সবাই মিলে বসে ডিসকাস করা হবে যে এই এই আমাদের করতে দিয়েছে এবং আমাদের হাতে এই এই জিনিসপত্র আছে, তো এবার আমরা এটাই করতে পারবো সম্ভব কি সম্ভব নয়, তো দ্যাট ইজ কল ফিজিবিলিটি স্টাডি। এবার যদি ফিজিবিলিটি স্টাডি ইয়েস হয় দেন ইট উইল মুভ ফরওয়ার্ড, যদি নো হয় যদি ফিজিবিলিটি দেখা যায় যে হচ্ছে না সম্ভব হচ্ছে না, দেন কী হবে, দিস ফিডব্যাক উইল গো ব্যাক টু
দ্য স্পেসিফিকেশানস অ্যান্ড রিকোয়ারমেন্টস, তার মানে কী কী রিকোয়ারমেন্টস আমাদের আরও দরকার, যেগুলো না থাকলে আমরা করতে পারবো না, তো সেগুলো আবার ফিডব্যাকটা যাবে হচ্ছে গিয়ে এই সেকেন্ড পয়েন্টে চলে যাবে, ঠিক আছে? তো সেখানে আবার ডিসকাশন হবে যে এই এই জিনিসগুলো আমাদের দরকার, এগুলো না আসলে আমরা কাজটা করতে পারবো না, তখন সেই জিনিসগুলো আসলে দেন ফিজিবিলিটি স্টাডি আবার হবে, ওকে? তো ফিজিবিলিটি স্টাডি হওয়ার পর যদি ওকে হয়ে যায় তাহলে এটা চলে আসবে কোথায়, ক্রিয়েটিভ ডিজাইন সিনথেসিস। ডিজাইন সিনথেসিসটা আমি বলেছিলাম, ডিজাইন সিনথেসিসের মধ্যে আমরা মেনলি স্ট্রেস ফোর্সেস এগুলোকে আমরা অ্যানালাইজ করবো, রাইট? তো এবং এছাড়া কোন মেকানিজমে, বেসিক্যালি কোন মেকানিজমে আমাদের এটা চলবে, ওকে? তো সেই মেকানিজমটাকেও আমরা বের করব, ঠিক আছে? তো দ্যাট ইজ ক্রিয়েটিভ ডিজাইন সিনথেসিস। দেন ওটা হয়ে গেলে প্রিলিমিনারি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তার মানে ফার্স্ট যে ডিজাইনটা হবে, ডিজাইনটা আমরা করব একটা জাস্ট একটা মডেল আমরা বানানোর চেষ্টা করব, জাস্ট নট মডেল বাট আমরা মডেলটা বানানোর আগে একটা প্রিলিমিনারি স্টাডি করার চেষ্টা করব, ঠিক আছে? যে ডিজাইনটা ড্রয়িংটা আমরা করব, তো এটা হবে প্রিলিমিনারি ডিজাইন। তারপরে ওটা হয়ে গেলে যদি ওটা পাস হয়ে যায় তাহলে যাবো ডিটেল ডিজাইনে, ঠিক আছে? একদম ক্যালকুলেশনের সমেত, ম্যাথ সমেত, সব কিছু সমেত। যদি ওটা পাস হয় তো, যদি ওটা পাস না হয়, যদি দেখা যায় যে এখানে আমাদের গণ্ডগোল হচ্ছে, কোথাও গণ্ডগোল ধরা পড়েছে, সেক্ষেত্রে আমরা আবার ফিডব্যাক করবো কোথায়, আবার সেই সেকেন্ড পয়েন্টে যেখানে স্পেসিফিকেশান আর রিকোয়ারমেন্ট ছিল, ঠিক আছে? ডিজাইনে কোথাও গণ্ডগোল হচ্ছে বা কিছু ডেভেলপমেন্টে আমাদের কিছু এক্সট্রা চাই, তো সব যে যা যা এক্সট্রা দরকার সেগুলো আবার চলে যাবে কোথায়, স্পেসিফিকেশান আর রিকোয়ারমেন্টসে, ঠিক আছে? দেন যদি আমি যেটা বললাম, যদি পাস করে যায় তাহলে চলে আসবে ডিটেল ডিজাইনে। ডিটেল যখন ডিজাইন আমরা করব, রিয়েল ডিজাইনের পরে আসবে প্রোটোটাইপ বিল্ডিংয়ে, প্রোটোটাইপ বিল্ডিং আর টেস্টিং। প্রোটোটাইপ বিল্ডিং মানে হচ্ছে কি, একটা মডেল আমরা, ডেমো মডেল আমরা বানাবো, যে অবজেক্টটা বানিয়েছি মানে করতে চাইছি পুরোপুরি, তার ডেমো মডেল বানিয়ে তাকে টেস্টিং করা হবে, ওকে? তো টেস্টিং করা হবে, টেস্টিং করা হলে যদি ওকে হয় দেন ইট উইল গো ফর দ্য প্রোডাকশান, অর যদি টেস্টিংয়ের পর দেখা যায় যে নট আপ টু দ্য মার্ক, ঠিকঠাক হয়নি, তো সেক্ষেত্রে কী করো, আবার ফিডব্যাক লুপ কোথায় যাবে, প্রিলিমিনারি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে, সেখানে আবার চেক করা হবে যে কোথায় ভুল হয়েছে, দেন আবার ডিটেল ডিজাইন হবে, ঠিক আছে? এই লুপটা এভাবে চলবে। তো যাই হোক, এবার প্রোটোটাইপ বিল্ডিং অ্যান্ড টেস্টিং হয়ে গেল, হয়ে যাওয়ার পর যদি পাস হয়ে যায় তো ডিজাইন প্রোডাকশানে গেল, প্রোডাকশানটায় গেল, প্রোডাকশান হলো লাস্টে হলো প্রোডাক্ট রিলিজ। প্রোডাক্ট রিলিজ মানে বাইরে প্রোডাক্টটা মার্কেটে ছাড়া হলো, তো দ্যাট ইজ প্রোডাক্ট রিলিজ। এবার প্রোডাক্ট রিলিজের পরেও আমরা কাস্টমার থেকে ফিডব্যাক পাই, তো ভ্যারিয়াস ফিডব্যাকগুলো আবার আসে, সেগুলো এসে আবার ফার্স্টে যায় ডিটেল ডিজাইনে, তারপরে যদি দেখা যায় যে ডিজাইন ঠিক আছে বাট ওখানে কোথাও প্রবলেম প্রিলিমিনারি, তখন আবার এখানে এই লুপটা ঘুরে যায়, ঠিক আছে? এভাবে হতে যাবে। তো এটাকেই আমরা বেসিক্যালি একটা ওভারঅল হিসাবে, ওভারঅল যদি লুক দেখি তো সিস্টেম ডিজাইনের এটা সাইকেল, ঠিক আছে? তো এই সাইকেলকে আমরা মেনটেন করব, ঠিক আছে? বজায় রাখব। নেক্সট যেটা দেখব আমরা সেটা হচ্ছে টাইপস অফ লোড। তো লোড আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল অনেক টাইপের পড়েছি, তো হোয়াট ইজ লোড সেটা আমি একটু বলে দিই। লোড ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এনি এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং আপন এ মেশিন পার্ট। কোনো এক্সটার্নাল ফোর্স যখন কোনো মেশিন পার্টের ওপর অ্যাক্ট করছে, দ্যাট ইজ লোড। এবার এই লোডকে টোটাল চারটে টাইপে ভাগ করা যায়, চারটে, ফোর টাইপস। তো চারটে কী কী? ফার্স্ট ওয়ান ইজ ডেড লোড, ডেড অর স্টেডি লোড। স্টেডি লোড কাকে বলবো? এ লোড ইজ সেড টু বি ডেড অর স্টেডি লোড হোয়েন ইট ডাজ নট চেঞ্জ ইন ম্যাগনিচিউড অর ডাইরেকশান, ঠিক আছে? তার মানে লোডটা যখন তার মানে এবং দিকে চেঞ্জ করছে না, একদম স্টেডি রয়েছে, তাকে বলা হচ্ছে ডেড লোড, ঠিক আছে? মানে লোডটার কোনো রকমের পরিবর্তন হবে না, যেখানে ছিল সেখানেই থাকবে, ঠিক আছে? স্থির লোড যেটাকে বলছি আমরা, ডেড লোড বলছি, ওকে? সেকেন্ড হচ্ছে লাইভ অর ভ্যারিয়েবল লোড। লাইভ অর ভ্যারিয়েবল শব্দটা অর্থ হচ্ছে চেঞ্জিং, যেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ভ্যারি করছে, একটা একটা ভ্যালু থেকে ভ্যারি করছে। তো এ লোড ইজ সেড টু বি এ লাইভ অর ভ্যারিয়েবল লোড হোয়েন ইট চেঞ্জেস কন্টিনিউয়ালি, লোডের মানটা চেঞ্জ করছে, ঠিক আছে? তো এটাকে ভ্যারিয়েবল লোড বলছি। যেমন ইউভিএল টাইপ অফ, ইউভিএল মানে যেখানে একদম স্টার্ট, একদম শুরু, ঠিক আছে?
এটাকে আমরা ভ্যারিয়েবল লোড বলতে পারি। এছাড়া ভ্যারিয়েবল লোড আরও অনেক রকমের আছে, যেটা মেনলি প্রতিটা টাইমের রেসপেক্টে কিছুটা টাইম ফ্রেমে চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা মেনলি এখানে ভ্যারিয়েবল লোড বলছি। ঠিক আছে, মানে কিছুক্ষণ আগে ধরো 5 নিউটন ছিল, তারপরে আবার দেখলাম 2 সেকেন্ড পরে ওটা হয়ে গেলো 7 নিউটন, 3 সেকেন্ড পর দেখলাম ওটা 8 নিউটন হয়ে গেল। তো এরকম যে চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ লাইভ লোড, ভ্যারিয়েবল লোড। 3 নম্বর হচ্ছে সাডেনলি অ্যাপ্লাইড অর শক লোড, সাডেনলি অ্যাপ্লাইড অর শক লোড। এটা কি? হোয়েন দ্য লোড ইজ গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড উইদাউট অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ কল্ড শক লোড। ঠিক আছে, মানে যখন কোনো শক এসছে, বেসিক্যালি শক বলতে কখন, শক বলছে যখন আমরা জানবো না হঠাৎ করে চলে আসে। ঠিক আছে, এটাকেই বলে শক। মানে যখন কোনো লোড কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছাড়া হঠাৎ করে অ্যাপ্লাইড হচ্ছে, তো দ্যাট ইজ কল্ড শক লোড। ঠিক আছে, শক লোড যেমন কোনো বোম ফাটলে যেরকম লোড হয়, তো দ্যাট ইজ কল্ড শক লোড, দুম করে ফেটে যাওয়াকে। ঠিক আছে, সাডেনলি কিছু প্রথম ভেলোসিটি ছিল না, হঠাৎ করে ওদের পার্টিকেলগুলোর মধ্যে মুভমেন্ট হলো, তো দ্যাট ইজ সাডেন শক লোডস। ওকে, নেক্সট থিং ইজ ফোর্থ নাম্বার ইজ ইম্প্যাক্ট লোড। তো ইম্প্যাক্ট লোড ইজ হোয়াট? এ লোড ইজ সেড টু বি অ্যান ইম্প্যাক্ট লোড হোয়েন ইট ইজ অ্যাপ্লাইড উইথ সাম ইনিশিয়াল ভেলোসিটি। এখানে দ্য ডিফারেন্স ইজ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য শক লোড অ্যান্ড দ্য ইম্প্যাক্ট লোড ইজ ওয়ান থিং, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, শক লোডে কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, বাট ইম্প্যাক্ট লোডে ও একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে আসছে, এসে ইম্প্যাক্ট করলো। মানে যে কোনো কার অ্যাক্সিডেন্ট যদি আমরা এসে ধরতে পারি, কার অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে, গাড়িটা কিছুটা পরিমাণে ভেলোসিটি নিয়ে আসছিলো, নিয়ে এসে ধাক্কা মারলো, তো দ্যাট ইজ ইম্প্যাক্ট লোড। তো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে ইম্প্যাক্ট বোধ হয় লোডিং টেস্ট করেছো, 4P টেস্ট বা এগুলো করেছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যে লোডটার ওপর যে অ্যাপ্লাই হচ্ছে যে লোডটা, তো দ্যাট ইজ ইম্প্যাক্ট লোড। ঠিক আছে, তো ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে আসছিলো, তো এটাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট লোড। তো 4টা লোড আমরা দেখলাম। এবার কোন লোডটা কোনো মেশিন পার্ট বেশি নিতে সক্ষম সেটা দেখব। এ মেশিন পার্ট ক্যান রেজিস্ট এ ডেড লোড মোর ইজিলি দ্যান এ লাইভ লোড। ঠিক আছে, মানে কোনো ডেড লোডকে ইজিলি নিতে পারে লাইভ লোডের থেকে, মানে লাইভ অথবা ভ্যারিয়েবল লোডের থেকে, ভ্যারিয়েবল লোডটা কম নিতে পারে কোনো মেশিন পার্ট, আর লাইভ লোড থেকেও শক লোড নিতে আরও ক্ষমতা কম। যদি শক লোডে আসে তাহলে তাড়াতাড়ি ভেঙে যাওয়ার চান্সেস বেশি থাকে লাইভ লোডের থেকে। ঠিক আছে, তো সবচেয়ে সেফেস্ট লোড যেটা আছে, যেটা কোনো মেশিন পার্ট ক্যান ইজিলি রেজিস্ট, তো দ্যাট ইজ ডেড লোড। ওকে, বা স্টেডি লোড যেটাকে আমরা বলছি, তো সেটা সবচেয়ে সেফেস্ট। এছাড়া তোমাদের স্ট্রেংথ মেটেরিয়াল তোমরা অলরেডি পড়ে এসেছো, হোয়াট ইজ স্ট্রেস। তো স্ট্রেসের ডেফিনেশন তোমরা অলরেডি জানো, তা আমি একবার করে বলে দিচ্ছি। দ্য ইন্টারনাল ফোর্স অর ইন্টারনাল রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া অফ এনি সেকশন অফ দ্য বডি ইজ নোন অ্যাজ ইউনিট স্ট্রেস অর সিম্পল স্ট্রেস। তো কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, যে বিরোধী বল যেটা রেজিস্ট্যান্স দিচ্ছে। ঠিক আছে, কোনো বডি যখন কে আমরা ডিফর্ম করছি, তখন তার ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা আসছে পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ কল্ড স্ট্রেস। ঠিক আছে, তো স্ট্রেসের ফর্মুলা আমরা জানি অলরেডি, P/A, P ইজ দ্য লোড অর ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, আর A ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য বডি। ঠিক আছে, তো এর ইউনিটসগুলো কী কী আছে স্ট্রেস আমাদের জানি, 1 পাস্কাল, মেগা পাস্কাল, গিগা পাস্কাল, সো এগুলো আমি আর বলছি না, তোমরা অলরেডি জানো। তো পাস্কাল, 1 পাস্কাল ইজ ইকুয়াল টু কত, 1 নিউটন পার মিটার স্কোয়ার, মেগা পাস্কাল মানে 10^6 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, গিগা পাস্কাল মানে 10^9, মেগা মানে 10^6, গিগা মানে 10^9। সো এগুলো তোমাদের একটুখানি ক্লিয়ার আছে অলরেডি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল তোমরা করে এসছো। অ্যান্ড স্ট্রেস থাকলে স্ট্রেন থাকবে অবশ্যই। তো স্ট্রেন কী? স্ট্রেন ইজ দ্য ডিফর্মেশন পার ইউনিট লেন্থ, মানে প্রতি একক দূরত্বে যে ডিফর্মেশনটা হচ্ছে। ঠিক আছে, কোনো বডিতে যদি আমরা ফোর্স দিই, তো যে ডিফর্মেশন তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ইউনিট স্ট্রেন অর সিম্পলি অ্যাজ এ স্ট্রেন। ঠিক আছে, তো স্ট্রেন আমরা ই দিয়ে আমরা ডিনোট করি, ই ইজ ইকাল টু DL/L, DL ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ অফ দ্য বডি। আমরা কোনো বডিকে যখন টানলাম, টানলে যতটা চেঞ্জ হলো লেন্থে, তো দ্যাট ইজ দ্য চেঞ্জ, তো DL ইজ দ্য চেঞ্জ ইন দ্য লেন্থ ইন দ্য বডি ডিভাইডেড বাই
অরিজিনাল লেন্থ, অরিজিনাল লেন্থ ইজ এল, রাইট? সো ঠিক আছে, আজকে আমরা এতটুকুই আমরা দেখব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা কিছু প্রবলেম করব এটা রিগার্ডিং, তারপরে আমরা মেন ডিজাইনের, সিম্পল মেশিনের ডিজাইনে আমরা ঢুকব, ঠিক আছে? তো আশা করি এইটুকু ক্লাস তোমরা বুঝতে পেরেছো। যেখানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। ওকে, থ্যাংক ইউ।